আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে মায়েদের অনুরোধের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে বাচ্চাদের মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তা, যেটা পুষ্টিকর হবে এবং সামান্য একটু খেলাধুলা করলে দ্রুত হজম হয়ে পরবর্তী বেলায় খাওয়ার জন্য ক্ষুধা তৈরি করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে, কিন্তু তার আগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পুষ্টিকর এই হালকা নাস্তাটি তৈরি করার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই, শুধু প্রয়োজন 3টি খেজুর এবং বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন মিষ্টি আলু। খেজুর 3টাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার একটা ছুরির সাহায্যে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর অবশ্যই চেক করে নিতে হবে যে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা। কেটে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, তারপরে কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব, তাই একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে আলুর খোসা ফেলে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা যারা আলুটাকে না ধুয়ে কেটে নেবেন তারা অবশ্যই কেটে নেওয়ার পরে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন, আর আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার একটা প্যানের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে আসছে। এখন আমি আলুগুলোকে অন্য আরেকটা প্যানে ট্রান্সফার করে নিচ্ছি, তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখানে কিন্তু আলুর সাথে খেজুরটাও সিদ্ধ করা যেত, কিন্তু খেজুর সিদ্ধ করলাম না, এ কারণে এতে করে খেজুরের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে, তাই একটু ভিজিয়ে নরম করে নিলাম, এতে করে খুব সুন্দরভাবে ম্যাশ করা যাবে। আলু আর খেজুর এগুলো কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে, এর পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে এবং বাচ্চাদের শরীরে ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করবে। আলু আর খেজুর ভালোভাবে ম্যাশ করে অন্য আরেকটা ছড়ানো পাত্রে ট্রান্সফার করে নিলাম। এবার পরিমাণ মতন নর্মাল পানি অথবা বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় কিংবা গরুর দুধ খায় সেটা দিয়ে বাচ্চার চাহিদা অনুযায়ী মানে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি আমরা পাতলা করে নেব, কারণ এত শুকনো শুকনো বা শুষ্ক খাবার বাচ্চা খেতে পারবে না, বাচ্চার গলায় আটকে যাবে, এজন্য এটাকে যদি একটু পাতলা করে দেই তাহলে বাচ্চা খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। এই তো তৈরি হয়ে গেল খুবই অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি হালকা নাস্তা। 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে নিশ্চিন্তে এই নাস্তাটি খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।